हेलो व्यूअर्स, वेलकम टू आवर शो। शुरू करছি যাপিত জীবনের নানা বিষয় নিয়ে সাজানো চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ। আপনাদের সাথে আছি আমি সুজানা জাহিদি। অনেকেই বলতে শুনেছি একবার যে আইফোন ব্যবহার করবে সে আর কোনোদিন অন্য কোনো ফোন ব্যবহার করে আরাম পাবে না। আর তাই যারা নতুন আইফোন অর্থাৎ 13 সিরিজের ফোনের অপেক্ষায় আছেন তাদের অপেক্ষার প্রহর ফুরাচ্ছে। দিনক্ষণ না জানলেও অ্যাপল প্রতিষ্ঠান জানিয়েছে আসছে সেপ্টেম্বরে বাজারে আসবে আইফোন 13। কি থাকবে নতুন সংস্করণে, চলুন জেনে আসি। চকচকে পলিশ মোড়ানো, পিছনে ছোট্ট একটি অ্যাপল সিম্বল, গঠনের অনুষঙ্গেই যেটি ভিন্ন অন্য আর সব ফোনের তুলনায়। বছরের পর বছর ধরে বিশ্বজুড়ে ফোন ব্যবহারকারীদের কাছে এক কাঙ্ক্ষিত নাম আইফোন, যার নতুন সংস্করণের অপেক্ষায় থাকে অযুত লক্ষ নিযুত কোটি মানুষ। 2007 সালের 29 জুন যুক্তরাষ্ট্রের বাজারে প্রথম এসেছিল আইফোন। 14 বছর পূর্তিতে এবার ভিন্ন রঙে আসছে 13 সিরিজের ফোনটি। নির্দিষ্ট কোনো দিন ঘোষণা না করলেও সেপ্টেম্বরে গ্যাজেট প্রেমীদের হাতে ধরা দিবে আইফোন 13। গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ড ফোর্সের এক প্রতিবেদন বলছে, 4টি ভিন্ন রঙের জৌলুস নিয়ে ধরা দিবে আইফোন 13, যেখানে থাকবে কালো, সিলভার এবং সানসেট গোল্ড। এছাড়া নতুন এই আইফোনটি বাজারে আসবে ফ্লেক্সিবল চার্জিং বোর্ড নিয়ে, যাতে কমবে স্পেস। গুঞ্জন রয়েছে উচ্চতর রিফ্রেশ রেট, এলপিটিও ডিসপ্লে, দ্রুত গতির A15 চিপ, ছোট নচ ভিডিও রেকর্ডিং ফিচার, বড় ক্যামেরা সেন্সর সহ বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে আইফোন। চার্জ নিয়ে যেসব আইফোন ব্যবহারকারীরা বিড়ম্বনায় পড়েন তাদের জন্য আইফোন 13 এনেছে সুখবর। আগের সিরিজগুলোর তুলনায় নতুনটিতে যেমন থাকবে বেশি চার্জ, তেমনি থাকবে 5G সুবিধা। এবার দাম, এখানেও আছে সুখবর। আইফোন 13 দাম থাকবে আইফোন 12 এর মতোই, $699, $799, $899 এবং $1099, দেশি টাকায় $60,000 থেকে $95,000। বর্তমানে অ্যাপেলের আয়ে সিংহভাগই আসে আইফোন থেকে। আবহাওয়াটা এমন যে এই রোদ তো এই বৃষ্টি, আর বৃষ্টির হাত থেকে বাঁচাতে আপনার পরম বন্ধু হয়ে সঙ্গী হতে পারে একটি রেইনকোট। আর তাই এবারের আয়োজনটি এই রেইনকোট নিয়ে। জানবো বাজারে কেমন দামে আছে এটি, আর দাম ভেদে মানটাই বা হয় কেমন। ঝকঝকে আকাশ দেখে বের হলেন ঘর থেকে, হঠাৎই এলো ঝুম বৃষ্টি। ভাবুন তো কি করবেন তখন। আবহাওয়ার এই বিরূপ রূপে আপনার ভরসা হতে পারে একটা রেইনকোট। তবে রেইনকোটের টুকিটাকি নিয়ে আছে নানা দ্বিধাদ্বন্দ্ব। কোথায় পাওয়া যাবে, দাম হবে কেমন, আর টেকসই বা হবে কতটা। ভালো মানের রেইনকোট কিনতে ঢু মারতে হবে নিউ মার্কেটের এই চত্বরে। এখানকার ব্যাগের দোকানগুলোতে পাওয়া যায় নানা রঙের নানা মানের রেইনকোট। এসব রেইনকোট সাধারণত আসে চায়না থেকে। মেয়েদের জন্য আছে ওভারকোট স্টাইলের রেইনকোট, ছোটদের জন্য কার্টুন ছাপার রেইনকোট, দামটাও আছে হাতের নাগালের মধ্যে। তবে বিক্রেতাদের মতে একটু টেকসই রেইনকোট কিনতে গুনতে হবে একটু বেশি অর্থ। মার্কেট ঘুরে বোঝা গেল এসব রেইনকোটগুলোর দরদামে আছে ক্রেতার সন্তুষ্টি। তো রেইনকোট কিনতে আইছি কারণ বাচ্চাদেরও লাগবে আমারও লাগবে, কিন্তু মান খারাপ না, মান ভালো মোটামুটি। এখানে বাচ্চাদের রেইনকোট থেকে শুরু করে বড়দের সব ধরনের রেইনকোটই পাওয়া যায়। কাপড়ের এবং ফ্যাশনেবল রেইনকোট আছে যেগুলো ফাইবারের। বাচ্চাদের রেইনকোট সর্বনিম্ন 300 টাকা থেকে 800-900 টাকা পর্যন্ত আছে। বড়দের রেইনকোট 700-800 টাকা থেকে শুরু করে 2500-3000 পর্যন্ত আছে। যদিও বিক্রেতারা বললেন বিক্রিবাট্টায় ভাটা পড়েছে স্কুল কলেজ বন্ধ থাকায়, তবুও তাদের প্রত্যাশা বর্ষার এ মৌসুমে বিক্রি বাড়বে কিছুটা। বিক্রি কম হচ্ছে কারণ স্কুল কলেজ ভার্সিটি আমাদের রেইনকোটগুলো বেসিক্যালি ওই বাচ্চারা স্কুলে যাতায়াত করে তারাই ব্যাগগুলো এই রেইনকোটগুলো ইউজ করে। মিথিলা মণ্ডল, চ্যানেল 24, ঢাকা।
নানা জায়গায় বিভিন্ন রকম সুইমিং পুল হয়তো দেখেছেন, কিন্তু দেখেছেন কি ভাসমান সুইমিং পুল, তাও সেটা 115 ফুট উঁচুতে? হয়তো অনেকেই বলবেন না, তবে যারা ঘুরে এসেছেন লন্ডনে তাদের উত্তরটা হবে হ্যাঁ, কারণ ভাসমান স্কাই পুলের অবস্থান যে যুক্তরাজ্যে। দেখে আসব বিস্ময়কর পুলটি। এ যেন আকাশে ভাসছে আস্ত এক সুইমিং পুল, যেন রং তুলিতে শিল্পী তার মনের মাধুরীতে এঁকেছেন কাল্পনিক কোনো চিত্রকর্ম। না, কাল্পনিক নয়, বাস্তবেই আছে ভাসমান এই সুইমিং পুলের অস্তিত্ব, যার দর্শন মিলবে লন্ডনের নাইন অ্যালেমস বিজনেস শহরে, রাস্তা থেকে 115 ফুট উপরে। দশতলা উঁচু দুই আবাসিক ভবনের মাঝে তৈরি ভাসমান এই সুইমিং পুল, এর স্বচ্ছ অবকাঠামো আর পানির কারণে উপর থেকে দেখলে অনুভব হবে সাঁতার নয়, ঠিক যেন আকাশে উঠছে কেউ। বলা হচ্ছে এটি বিশ্বের সবচেয়ে বড় ফ্রি স্ট্যান্ডিং অ্যাক্রিলিক পুল, যার দৈর্ঘ্য 82 ফুট আর গভীরতা 10 ফুট। সুইমিং পুলটিতে পানি ধরে 375 টন। ভাসমান এই সুইমিং পুলে ভাসতে হলে কিনতে হবে সুইমিং পুলের সাথে যুক্ত বহুতল ভবনের একটি ফ্ল্যাট, এজন্য গুনতে হবে প্রায় $1 মিলিয়ন, টাকার অঙ্কে যা দাঁড়ায় প্রায় 85 কোটি। বিশ্বজুড়ে যখন করোনার আধিপত্য, তখন পর্যাপ্ত অক্সিজেনের অভাবে প্রাণ হারাচ্ছে অনেক জীবন, আর তাই তো এই মহামারী থেকে বাঁচতে নেওয়া উচিত আগাম প্রস্তুতি। যদি থাকার ঘর কিংবা ব্যালকনিতে শোভা পায় গাছ, তবে অক্সিজেনের ঘাটতি অনেকটাই পূরণ হবে বলে জানিয়েছেন পরিবেশবিদরা। দর্শক, এবারে জানব ঘরে থাকা কোন গাছগুলো অক্সিজেন বাড়াতে সাহায্য করবে। ইট কাঠ পাথরের এই শহরে কেবল উঁচু উঁচু দালান, যেগুলোর বেশিরভাগই দমবন্ধ পরিবেশ। যদিও বলা হচ্ছে করোনা যখন শরীরে হানা দেয় তখন ভীষণ রকম প্রয়োজন হবে অক্সিজেনের, আর তাই প্রাকৃতিকভাবে এই অক্সিজেনের যোগানে অনন্য ভূমিকা রাখে তুলসী গাছ। একটি তুলসী গাছ 20 ঘন্টা পর্যন্ত করতে পারে অক্সিজেনের সরবরাহ। শুধু তাই নয়, বাড়ির সব বিষাক্ত গ্যাস শোষণ করে ঘরের বাতাসকে পরিশুদ্ধ রাখে তুলসী গাছ। শয্যার পাশাপাশি ঘরের বাতাস বিশুদ্ধ রাখতে যে গাছটির ভূমিকা অনন্য, সেটি অ্যালোভেরা। বাড়িকে পিউরিফায়ার রাখতে অনেকেই কৃত্রিম এয়ারের আশ্রয় নেয়, অথচ একটি অ্যালোভেরা গাছ থেকে মেলে 9টির সমান এয়ার পিউরিফায়ার। এছাড়া বাতাসের ক্ষতিকারক টক্সিনকে দ্রুত শোষণ করে এই উদ্ভিদ। অ্যালোভেরার মতো গুণাগুণ রয়েছে যে গাছে, তার নাম স্নেক প্ল্যান্ট। একটা স্নেক প্ল্যান্ট প্রায় 200 বর্গমিটার এলাকার বাতাস করতে পারে পরিশুদ্ধ। এছাড়া স্টাইরিন গ্যাসোলিনের মতো ক্ষতিকর টক্সিন শুষে নিয়ে ঘরকে অক্সিজেন সমৃদ্ধ রাখে এই গাছ। সৌন্দর্যের বৃদ্ধির পাশাপাশি অক্সিজেন বৃদ্ধিতে সাহায্য করে অর্কিড। এই গাছ অ্যালোভেরা স্নেক প্ল্যান্টের মতোই ঘরের বাতাস বিশুদ্ধ করতে ভূমিকা রাখে। এতেই শেষ নয়, বাতাসের অতিরিক্ত টক্সিন দূর করে চার দেয়ালের অক্সিজেনে ভরপুর রাখে অর্কিড। প্রতিদিনের খাবারের মেনুতে একই খাবার থাকলে খেতে কার ভালো লাগে বলুন? তাই নিয়মিত কমন খাবারগুলোকেই একটু আনকমন করে নেওয়ার চেষ্টা করা যেতেই পারে। এবারে থাকছে টমেটো এবং রাইসের তেমন একটু রেসিপি। ঠিক একই সময়ে লাইফস্টাইলের আরও অনেক বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।